তো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো রাত্রে ঘুমোতে গেলে ঘুম আসে না, তো এই বিষয়ে আমি আজকে তোমাদেরকে 5টা টিপ দেবো। এই 5টা টিপ যদি তোমরা ফলো করো, আশা করছি তোমাদের ঘুমের সমস্যা আর থাকবে না। ঘুমের অভাবে আমাদের শরীরে ডেকে আনতে পারে নানা রকমের সমস্যা, তো ভালো ঘুমানোটা অবশ্যই জরুরি। ঘুম যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আমাদের শরীরে ডায়াবেটিস থেকে শুরু করে প্রেশার, কোলেস্টেরল এগুলো আমাদের শরীরে দেখা দিতে পারে। এর থেকে বাঁচার জন্য আমাদের ভালো ঘুমানোটা অবশ্যই দরকার। যেমন টাইম টু টাইম ঘুমানো তো দরকার, ঠিক টাইমে ওঠাটাও ঠিক দরকার। এর জন্যই আমি আপনাদেরকে 5টি টিপস দেবো, অবশ্যই ফলো করবেন। শেষেরটা আরও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই জন্য পুরো ভিডিওটা দেখে 5টি টিপস ভালো করে ফলো করুন। তো 1নম্বর পয়েন্ট হচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার 30 মিনিট থেকে 1 ঘন্টার পরে সূর্যের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন। ঠিক এভাবেই বিকালেও সূর্য ডোবার আগে আপনি কিছুক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকুন, আশা করছি সমস্যা অনেকটাই কমবে। 2নম্বর পয়েন্ট হচ্ছে, রাতে আপনার যখনই ঘুম আসবে দ্রুত আপনি ঘুমোতে চলে যাবেন, একদম অন্যথায় লেট করবেন না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি প্রত্যেক দিন একই সময়ে ওঠার চেষ্টা করুন। 3নম্বর পয়েন্টটা হচ্ছে, রাতে ঘুমোতে যাবার 4 থেকে 5 ঘন্টা আগে যেন কোনো রকমের চা বা কফি একদমই খাবেন না, এগুলো থেকে যতটা দূরে থাকা যায়। 4নম্বর পয়েন্টটা হচ্ছে, রাতে ঘুমোতে যাওয়ার আগে কোনো জোরালো এলইডি বা কোনো জোরালো আলোর দিকে যেন তাকাবেন না, এটা থেকে একদমই দূরে থাকুন। 5নম্বর পয়েন্ট, লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটি, 5নম্বর পয়েন্ট, রাতে ঘুমাতে যাবার 1 ঘন্টা আগে থেকে মোবাইল বা টিভি থেকে দূরে থাকুন। আর হ্যাঁ, যেটা একেবারে লাস্টে সেটা হচ্ছে, রাতে ঘুম না আসলে বই পড়ুন, বই পড়লে ঘুম আসবে অবশ্যই। তো দেখা হচ্ছে গাইস আবার অন্য কোনো একটা ভিডিওতে। আমি চাইবো এই 5টি টিপস আপনারা ফলো করুন, অবশ্যই ঘুম আসবেই, এটি আমি গ্যারান্টি। অযথাই ঘুমের ওষুধ খাবেন না, নিজেকে শেষ করে দেবেন এইভাবে। তো বাই বাই গাইস, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা হেল্পফুল ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।